बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हे समस्त साधकगण, हे समस्त परहेजगारगण, हे ज्ञानीगुणीगण, हे समस्त साधुगण, आमी आपनादेर सामने एकटी आलोचना निये आसलाम। आलोचनाटी खुबी गुरुत्वपूर्ण। गुरुत्वपूर्ण केन? এই পৃথিবীতে মানুষ সাধনা করে আল্লাহকে পাইবার জন্য, আর যারা আল্লাহকে লাভ করেছে তাদের মধ্যে আরেকটা জিনিস আসে, আরেকটা নয় কয়েকটা প্রকারের জিনিস আসে। সেই জিনিসগুলো হলো কি, যে মানুষ যদি মুখে কিছু বলে দেয় কাউকে তা হয়ে যায়। এটা কিসের গুণ? যে আল্লাহর সাথে সম্পর্ক হতে হলে নিজেকে পবিত্র করতে হয়, আর নিজেকে পবিত্র করলে তখন সেই পবিত্র মুখে যা কিছু বলা হয় তাই হয়ে যায়। এই হলো এক। আরেকটা বিষয় হলো, আজকের মূলত আলোচনাটা হলো উহি কি, এলহাম কি এবং এলমে লাদুনি কি। আজকের এই আলোচনাটি করব ইনশাআল্লাহ। অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন, এবং আমাদের এই আলোচনাটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি আপনাদের সাথে আরো ভালো আলোচনা নিয়ে আসতে পারি। আচ্ছা, এবার আসি এলহাম। এলহাম হলো অন্য একটি ভাষা, আর এর বাংলা ভাষা হলো স্বপ্ন। যেমন এই স্বপ্ন জিনিসটা একেবারে বাচ্চা হতে শুরু করে বৃদ্ধ মানুষ পর্যন্ত তারা দেখবে, এবং খারাপ মানুষও দেখবে, ভালো মানুষও দেখবে। তাহলে এটা কি? এটা আল্লাহ এমনভাবে ছেড়েছেন যে এই স্বপ্ন দেখার জন্য কারো সাধনার প্রয়োজন হয় না। ছোট হইতে বৃদ্ধ এবং ভালো এবং খারাপ সব সর্বস্তরের মানুষের স্বপ্ন দেখবে। কিন্তু এখানে একটা বিষয় হলো কি, এই স্বপ্ন বিষয়টা তিনটা ভাগ করলে, চিন্তাগত স্বপ্ন এবং দেখা যায় যে আত্মগত, আরেকটা হলো কি বায়ুগত। বায়ুগত স্বপ্নগুলা কি জানেন, মানুষ যখন সারা রাত্র স্বপ্ন দেখে, কিন্তু সারা রাত্রই দেখলো কিন্তু সকালে কিছুই মনে নেই, এই বায়ুগত। আর এই বায়ুগতটা কেন আসছে? এ কারণে আসছে যে সামনের পূর্ব আবাস কিছু জিনিস আসে কিন্তু এগুলো স্মরণে থাকে না। এ হলো বায়ুগত স্বপ্ন। আরেকটি স্বপ্ন হলো আত্মগত, যেই স্বপ্নটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আপনার ঘুম থেকে ওঠার পরে মনে থাকে। এবং এমন এমন কিছু স্বপ্ন যা দেখলে মনে হয় বাস্তব জীবনে ঘটেছে, মানুষ স্বপ্ন দেখে উঠেও চিৎকার করে কাঁদতে থাকে যে মনে হয় তার বাস্তব জীবনে এটা ঘটে গেছে। আচ্ছা, ঘুম থেকে উঠে কান্নাকাটি করার পরে চিন্তা করতেছে, আরে আমি তো এটা স্বপ্ন দেখেছি। তাহলে তখন কি করতে হবে? এই স্বপ্নগুলোকে ব্যাখ্যা করতে হবে। ব্যাখ্যা করতে হবে কেন? হয়তো এই সমস্যাটা কোনো আত্মীয় স্বজনের উপরে বা রক্ত বংশের উপরে আসতে পারে, বা আপনার প্রতিবেশীর উপরে আসতে পারে, আপনার গ্রামের উপরে, শহরের উপরে আসতে পারে। এই জন্য ব্যাখ্যা করে নিতে হয়, আর এই স্বপ্ন ব্যাখ্যা করা কিন্তু সকলের পক্ষে সম্ভব নয়। যেমন একজন নবী হযরত ইসব আলাইহিসসালাম, যিনি পৃথিবীতে আল্লাহ তাকে প্রেরণ করেছেন, তিনি স্বপ্নের ব্যাখ্যায় পারদর্শী ছিলেন। কিন্তু দেখা যায় তিনি স্বপ্নের ব্যাখ্যা যা দিয়ে দিতেন এবং তাই ঘটত। এখন ইসব আলাইহিসসালামের গুণ কি সবার মধ্যে আছে? নেই। তাহলে ইসব আলাইহিসসালামের কিঞ্চিত গুণ যদি কারোর মধ্যে থাকে তাহলে সে স্বপ্নের ব্যাখ্যা করতে পারবে। এখন স্বপ্ন দেখার জন্য উন্মুক্ত করে দিয়েছে আল্লাহ, সকলকেই একটা পূর্ব আবাস জানিয়ে দেয়। কিন্তু এই পূর্ব আবাস তো সবাই বোঝে না, এবং দেখা যায় যারা এই স্বপ্নের ব্যাখ্যা করতে পারে তাদের সাথে যোগাযোগ রাখে না, তাদের কাছে এই ব্যাখ্যা করতে যায় না, যার ফলে জীবনে কোনো বিপদগ্রস্ত হয়ে পড়ে। তখন আল্লাহকে বলে, আল্লাহ আপনি আমাকে দেখলেন না, আপনি আমাকে চাইলেন না, আমার এই বিপদগ্রস্ত আমি হয়ে আছি। তখন আল্লাহ কি বলে, আমি তোমাকে পূর্ব আবাস তোমার স্বপ্নের মধ্যে দেখিয়ে দিয়েছিলাম, তুমি সতর্ক হওনি, এতে আমার কোনো দোষ নেই। এবার বলবো উহি। উহি কি? উহির মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসতো। এই উহির মাধ্যমে যে খবর আসতো সেই খবরটা কিরকম আসতো? সেই খবরটা আসতো তিনি যখন হাঁটতেন, চলতেন, খাইতেন, তখন আপসে আপ তার কানের গোড়ায় একটা শব্দ হতো। সেই শব্দের মধ্যে সে শুনতে পাইত যে সামনের পথভ্রষ্ট
মানুষকে হয়ে যাচ্ছে, এদেরকে এভাবে আপনি পরিচালনা করবেন, সামনে আপনার একটা সমস্যা দেখা যাচ্ছে, আপনি সতর্ক হবেন, বা বিভিন্ন কোরআনের আয়াত তার কাছে আসতো, এরপরে বিভিন্ন সমস্যার সমাধানের কথা আসতো, এবং কেউ কিছু বলেছে, হে হুজুর আমি তো এই বিপদগ্রস্ত, আমার সন্তানটাকে খুঁজে পাচ্ছি না, তখন সেই এই ওহির মাধ্যমে সেই খবরটা জিব্রাইল দিয়ে যাইত। আচ্ছা, এ হলো ওহি, যে শব্দ পাইতেন তিনি কানে, হাঁটা চলা ঘুমে সব সময়, এ হলো ওহি। এবার আসি এলমে লাদুনি কি। এলমে লাদুনি হলো, দেখুন, মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তা আছে মানব বান্ডে। তো মানব বান্ডে যদি থাকে তাহলে জিব্রাইলও কিন্তু এই মানব বান্ডে আছে। আচ্ছা, এখন দেখা যায় যে জিব্রাইল আপনার মধ্যে যে আসমান আছে, চৌথ আসমান আছে বা চতুর্থ আসমান আছে, সেই আসমানে এবং আপনার যে সিদ্রাতুল মুনতাহা আছে, হট কানেকশন আছে, সেই কানেকশনের মাধ্যমে একজন ব্যক্তি সে জাগ্রত থাকলেও সে খবর পায়, সে নিদ্রা গেলে বা ধ্যানের মধ্যেও খবর পায়, এবং সে শুয়ে ঘুমালেও এই জিনিসটা দেখা এবং শোনা সমস্ত ব্যাখ্যা সহকারে তিনি পাইতেছে। তখন এই জিনিসটা হলো কি, এলমে লাদুনি। আর এলমে লাদুনি জারি কার হয়, যারা সমস্ত সাধনা ভেদ করেছে এবং আল্লাহর কাছে তিনি পবিত্র হয়েছে এবং সেই পবিত্র জায়গায় আল্লাহ বসত করে। তখন আল্লাহ বসত করে বলতে আল্লাহ একটা ঠিকানা দিয়েছে যে আমি কালবে আমার সিংহাসন, মমিন ব্যক্তির কালবে আমার সিংহাসন। তাহলে একজন পবিত্র মানুষের কালবেও সিংহাসন। তাহলে আল্লাহ কি বলেছে, যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম। তো যে নিজেকে পবিত্র করলে পানি দ্বারা না, আমার আত্মা পরিষ্কার করতে হবে, কালব পরিষ্কার করতে হবে, আমার দৃষ্টি, আমার কর্ণে যা শুনি সমস্ত কিছু যখন পবিত্র হয়ে যাবে তখন এই পবিত্র স্থানে আল্লাহ আসে। তখন এলমে লাদুনি এমন একটা বিষয় যে কখনো কখনো স্বয়ং খোদা সেই পবিত্র মানুষের মুখে কথা বলে ফেলেন, সুবহানাল্লাহ। আবার কখনো কখনো তার মস্তিষ্কের মধ্যে সে খবর শুনতে পাচ্ছে এবং দেখতেও পাচ্ছে। যাই হোক, হে সমস্ত জগৎবাসী, আমি এই তিনটা প্রকারে বলার চেষ্টা করলাম। তো অবশ্যই যারা প্রখ্যাত সাধক, যারা এই খবরাখবর পায়, তারা আমার এই কথাটি হয়তো বুঝবে, আর আমার যদি বলায় কোনো ভুল থাকে তারা এটি ধরতেও পারবে। তবে ওরকম সাধক, ওরকম সাধু, ওরকম সুফি যারা নিজেকে পবিত্র করেছে, যারা এরকম খবর পাইতে শুরু করেছে, তারা অবশ্যই আমাকে জানাবেন। আরেকটি কথা হলো যে আমরা অবশ্যই একটা জিনিস ভাবি যে এই পৃথিবীতে এসেছি আত্মার মুক্তি নিয়ে চলে যাব, কিন্তু এই কথাটা ভাবা এবং বলা এবং আল্লাহর কাছে চাওয়া এটা ঠিক নয়। কেননা যে আমি যে কথাটি বলতে চাচ্ছি, একদিন আমার আত্মার মৃত্যু হবে না, কোনো দিন আমার আত্মার ধ্বংস হবে না, ধ্বংস হবে বা মৃত্যু হবে আমার দেহটা। তাহলে যে আল্লাহ যদি আমাকে পৃথিবীতে পাঠিয়ে দিয়ে সে শান্তি অনুভব করে, আলহামদুলিল্লাহ, তিনি যদি তার কাছে রেখে দিয়ে আমাকে মুক্ত করে দিয়ে নিয়ে যায় তবুও তার খুশি, আলহামদুলিল্লাহ। কারণ যেদিন বায়াত গ্রহণ করা হয়েছে সেদিন কি বলা হয়েছে, আমার যা কিছু আছে এবং না আছে সমস্ত কিছু আল্লাহর কাছে অর্পণ করে দিলাম মুর্শিদের মাধ্যমে। তখন অর্পণ করে দিয়েছি, এই অর্পণ করা জিনিস সে কি মুক্ত করে দেবে, নাকি দুনিয়াতে পাঠাবে, নাকি আবার জেল খাটাবে, এটা তার খুশি। তবে হে জগতবাসী, আজকে আপনাদের কাছে এই কথাগুলো এই জন্যই বললাম যে অনেক লোকে আমাকে ওহে এলহাম এবং স্বপ্ন বিষয়ে কিছু জানতে চাইলেন, যে বিষয়গুলো একটু ভেঙে বলবেন যেন আমরা বুঝতে পারি। যাই হোক, হে সমস্ত জগতবাসী, সকলে ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। আল্লাহ হাফিজ।